অস্ত্রে দমন করার জন্য এই আইন নয়। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীন কাজের ক্ষেত্রে বাধা, মন্তব্য সাংবাদিকদের। এটা একটা প্রফেশন, অথচ এটার রক্ষা কবচ কিছু নাই। এর অপপ্রয়োগের আশঙ্কা গণমাধ্যমের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ বিরাজ রাখবে। প্রত্যাশার অনেকটাই পূরণ হয়নি সড়ক পরিবহন আইনে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার অনুপস্থিতিতে চলবে দুর্নীতি মামলার বিচার, আজও হাজির করা যায়নি, বিচার বিলম্বিত করতে বাহানা, মন্তব্য আদালতের, কুমিল্লার শুনানি 30 সেপ্টেম্বর। বিচারপতি সিনহাকে নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য, প্রমাণ হয়েছে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে, বলছে বিএনপি, ক্ষমতা হারানো এমন প্রতিক্রিয়া, মন্তব্য আওয়ামী লীগের। বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগের জোটেই থাকবে জাতীয় পার্টি, রংপুরে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরশাদ। জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের, হুমকি আছে এখনও, রিপোর্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ বিশ্লেষকদের। এবং এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান, আসরের সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়ে বিসিবির চিঠি। সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীন কাজের ক্ষেত্রে বাধা হবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তারা বলছেন আইনটিতে সাংবাদিকদের দাবির প্রতিফলন পাওয়া যায়নি, তবে আইনটি যেন গণমাধ্যমের কণ্ঠরোধে অপব্যবহার না হয় সেদিকে দৃষ্টি রাখা সহ সংস্কারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তারা। সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয়। সংসদে বিরোধী পক্ষের ভেটো, উদ্বেগ, আপত্তির মধ্য দিয়েই পাশ হলো বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিক নেতারা বলছেন নেওয়া হয়নি তাদের মতামত। সম্প্রচার কমিশন আইন, এই আইন মাননীয় স্পিকার ডিজিটাল অপরাধ দমন করার জন্য অজামিনযোগ্য এই আইনটির মাধ্যমে মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ সহ এ ধরনের কোনো অভিযোগ পেলে পুলিশ কোনো ধরনের পরোয়ানা কিংবা অনুমোদন ছাড়াই তল্লাশি ও যে কাউকে গ্রেফতার করতে পারবে। এটি কার্যকর হলে বিতর্কিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের কথা বলা হলেও সেখানে ঠিকই প্রযুক্তি আইনের প্রশ্নবিদ্ধ 4টি ধারা যুক্ত রয়েছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে সংযুক্ত করা হয়েছে ব্রিটিশ আমলে সমালোচিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টিও। এই অ্যাক্টটিতে বলা হয়েছে প্রযুক্তির মাধ্যমে গুপ্তচর বৃত্তি করা যাবে না। আইনে সাংবাদিকদের দেয়া সকল মতামতকেও উপেক্ষা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। যদি ব্যক্তি বিশেষ কোন রকম উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এনআপ আইন প্রচলিত ধারাতে এখনো বিদ্যমান। আমাদের আপত্তির মুখও আমাদের জায়গাগুলো সংশোধন না করে যে আইনটি পাশ করা হলো তাতে আমার কাছে মনে হয় আগামী দিনের সাংবাদিকতা হুমকিতে পড়ার একটা আশঙ্কা থেকে যায়। সংবাদপত্র দমনের জন্য আইনটি করা হয়নি, সংসদে মন্ত্রী এমন বললেও তাতে আশ্বস্ত হতে পারছেন না সাংবাদিকরা। তারা বলছেন যেহেতু আইনটি পাশ হয়ে গেছে এখন যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে সেজন্য সাংবাদিকদের সজাগ থাকতে হবে। মন্ত্রী বললেন যে এটা সাংবাদিকের উপর ব্যবহার করা হবে না, এটা তো একটা মৌখিক আশ্বাস, প্রভাবটা তো পড়বেই গণমাধ্যমের উপর। আইন কানুন যাতে সাংবাদিক কথাকে দুরূহ, অসম্ভব, কঠিন না করে ফেলে এজন্য অ্যাজ এ কমিউনিটি সাংবাদিকরা সব সময় এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। এই রকম আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হলো না, প্রথম হতাশা, দ্বিতীয় হলো এর অপপ্রয়োগের আশঙ্কা গণমাধ্যমের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ বিরাজ রাখবে বলে আমাদের ধারণা। গত 29 জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা, আর গত 9 এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন বিল 2018 নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চালক ও যাত্রীরা। চালকরা নতুন আইনকে স্বাগত জানালেও
যাত্রীরা বলছেন সর্বোচ্চ শাস্তি 5 বছরের বিধান যৌক্তিক নয়। আর বিশেষজ্ঞরা বলছেন আইনটিতে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও জনগণের প্রত্যাশার সবটুকু পূরণ হয়নি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রণয়নের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে চলতি বছরের 6 আগস্ট প্রস্তাবিত সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। সংসদের সংযোগ করা বুধবার জাতীয় সংসদে 4টি সংশোধনী এনে সড়ক পরিবহন বিল 2018 কণ্ঠভোটে পাশ হয়। এতে চালকের সর্বোচ্চ শাস্তি 5 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বিলের 114 ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হত্যার উদ্দেশ্যে হলে শাস্তি মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। বিলের 4 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না। এ বিল নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পরিমাণ সাজার জন্য যে বিধান রাখছে এটা যথেষ্ট নয় আমার মনে হয়। 5 বছর কম হয়েছে, আরো বেশি করা উচিত। আইন যদি হয় তো সবার জন্যই ভালো হয়, সবার জন্য সমান যেন আইন হয় এটাই আমরা চাই। অন্যদিকে দুর্ঘটনার পরে মামলা হলে চালক জামিন পাবে না এই বিধানসহ বেশ কয়েকটি ধারা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পরিবহন মালিকরা। চালকের ঘটনা ঘটলে মামলা হলো, তাকে অ্যারেস্ট করলে তার বেল হবে না। বিচার 5 বছরে হতে পারে, 7 বছরে হতে পারে, কিন্তু এতদিন সে জেলে পৌঁছে তার পচবে এইটা হয়। 302 সেকশনে মামলা হবে। প্রশ্ন হচ্ছে এই দায়িত্বটা নেবে কে, প্রমাণ করার দায়িত্ব কার উপরে? নিশ্চয়ই পুলিশের উপরে পড়বে। পুলিশের উপরে পড়লে সেই পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে কিনা, এই জিনিসটার মধ্যে কিন্তু যথেষ্ট ফাঁক রয়ে গেছে। পাশ হওয়া বিলের মাধ্যমে কর্তৃপক্ষকে দায়বদ্ধতার আওতায় আনা সম্ভব হবে না বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সড়কের বিশৃঙ্খলাটাকে দূর করে নিরাপদ করা এবং এটাকে কি বলবো যানজট মুক্ত করা, এইটার কিন্তু এখানে দিক নির্দেশনা নাই। রুট পারমিট এবং চালক তৈরির ব্যাপারে যে বিশৃঙ্খলা ছিল সেখানে কিন্তু কোনো দায় দেওয়া হয়নি কাউকে। প্রস্তাবিত এই আইনটি আরো যুগোপযোগী করা যেত বলেও মনে করেন তারা। কেবলমাত্র আইন প্রণয়নেই শতভাগ সুফল আসবে না, গুরুত্ব দিতে হবে তা যথাযথ বাস্তবায়নের দিকেও। আর বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ পর্যন্ত দেশ জুড়ে পরিবহন বান্ধব একটি সড়ক নেটওয়ার্ক গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত অধরাই থেকে যাবে নিরাপদ সড়ক। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছেন আদালত। দুদকের আইনজীবী বলছেন এতে গতি পাবে মামলার কার্যক্রম। আদালত বলেছেন বিচার বিলম্বিত করতেই ইচ্ছে করে আসছেন না তিনি। বেগম জিয়ার আইনজীবী মামলা চলার আদেশকে বেআইনি উল্লেখ করে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 24, 25 ও 26 সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর প্রায় 8 মাস ধরে স্থবির জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ। এ সময়ের মধ্যে বেগম জিয়া শুধুমাত্র একদিন আদালতে হাজির হয়েছেন, বাকি দিন শারীরিক অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি এবং পরপর 3 কার্যদিবস তিনি নিজেই আদালতে হাজির হতে চাননি। এমন প্রেক্ষাপটে বিচারে স্থবিরতা কাটাতে বেগম জিয়ার অনুপস্থিতিতে এ মামলার বিচার কাজ এগিয়ে নেয়ার আবেদন করেন দুদকের আইনজীবী। বৃহস্পতিবার এই আবেদন মঞ্জুর করেন আদালত, ফলে বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে। তবে তার আইনজীবীরা চাইলে বেগম জিয়ার পক্ষে শুনানি করতে পারবেন। আদালত আদেশে বলেছেন বিচার বিলম্বিত করতে ইচ্ছাকৃতভাবে আদালতে আসছেন না বেগম জিয়া। একজন আসামি, তিনি জেলখানায় আছেন, তিনি বলছেন আমি আসব না, আর তাকে জোর করেও আনা যাচ্ছে না। সুতরাং এরকম ক্ষেত্রে যদি মামলা আমরা পরিচালনা না করতে পারি তাহলে বিচার বিভাগের অন্যান্য আসামি যারা বিচারের অধীনে আছেন তারাও এই একই রকম ইস্যুতে একই রকম বক্তব্য দিয়ে বিচারকে প্রলম্বিত দীর্ঘায়িত করবেন। বেগম খালেদা জিয়া যেখানেই থাকেন না কেন, তার আইনজীবী যারা আছেন ওকালতনামা দিয়ে যারা আজকেও যারা ছিলেন তারা তার পক্ষ থেকে ওকালতি করতে পারবেন। সুস্থতা সাপেক্ষে বেগম জিয়া আদালতে আসতে ইচ্ছুক জানিয়ে বিচার কাজ মুলতবি করার পক্ষে এদিন শুনানি করেন তার আইনজীবীরা। কারাগারে থাকা আসামির অনুপস্থিতিতে বিচার করা বেআইনি উল্লেখ করে বেগম জিয়ার আইনজীবীরা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে একটি নজির তারা প্রসিকিউশন থেকে দেখাতে পারবে না যে আসামি যদি কাস্টডিতে থাকে তাকে কাস্টডি থেকে না এনে কোনো মামলার কার্যক্রম চলতে পারে। আদেশ দেওয়ার পরেও মাননীয় আদালতের কাছে বলেছি যে আপনি যে আদেশটি দিয়েছেন এটি আইনসম্মত আদেশ নয়,
এবং এইটির উপরে আসলে যে এটা অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের যাওয়া উচিত। এদিন জেল কোড অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 24, 25 ও 26 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন পর্যন্ত এই মামলায় জামিনে থাকবেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের পরবর্তী শুনানি 30 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এই আদেশ দেন। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর শুনানির জন্য এদিন ধার্য করেন আদালত। 2015 সালের 3রা ফেব্রুয়ারি 20 দলীয় জোটের টানা অবরোধের সময় চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 8 যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে 77 জনের বিরুদ্ধে মামলা করেন চৌদ্দগ্রাম থানার SI নুরুজ্জামান। সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বইতে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মন গড়া মন্তব্য বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। ক্ষমতায় যখন কেউ থাকে না তখন অনেক অন্তর্জ্বালা বেদনা থাকে, এই অন্তর্জ্বালা থেকে অনেকে অনেক কথা বলে। এখন উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় এখন যা বলছেন বইতে সেগুলো বলার সাহস একজন বিচারপতির কেন ছিল না, এটা নৈতিকতার প্রশ্ন। এখন বিদায় নিয়ে কেন পুরনো কথা নতুন করে বলছেন? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এসকে সিনহার বক্তব্য থেকে আবারও প্রমাণ হলো বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বিচারপতি সিনহা তার এ ব্রোকেন ড্রিম বইয়ে পরিষ্কার বলেছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে তিনি দেশ ছেড়েছেন এবং তার পরিবারকে জিম্মি করে বিদেশে থাকাকালীন অবস্থায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এসকে সিনহার বক্তব্যে আবারও পরিষ্কার হলো বন্দুকের নলের মুখে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় রায় দিয়ে কারাবন্দী করে 1 নম্বর মিশন কার্যকর করার পর এখন 2 নম্বর মিশন কার্যকর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্টের মামলায় আগামী 10ই অক্টোবর রায় দেওয়া হবে। বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগের জোটেই থাকবে জাতীয় পার্টি। সকালে রংপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করলে জাতীয় পার্টিকে কেউ হারাতে পারবে না বলেও মন্তব্য করেন এরশাদ। যারা যার বিএনপি করে তারাই বুঝবে, তারা যদি আসেন তাহলে কি হতে পারে, কটা সিট পাবেন, আসা উচিত হবে কিনা সে সিদ্ধান্ত তো তারা নেবেন। এখনো তো তারেক বোধহয় তাদের সভাপতি আছেন, তারেক নেবে, আসলে যা আসে না আর না আসলে যা আসে না। তবে যদি বিএনপি আসে আমি তো আওয়ামী লীগের সঙ্গে থাকবো, সেই জোটে থাকবো। আমাদের জোটকে সহজ পরাজিত করা সহজ না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে ঘাটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তবে এখনও কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি থাকার কথা জানালেও এখনও গুরুত্ব পাচ্ছে দলীয় প্রধানের মুক্তির দাবি। পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে নির্বাচন নিয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাশেদ লিমনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন। তৃণমূলকে চাঙ্গা আর নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিতে উত্তরবঙ্গ সফর শেষ করেছে দলটি। কেন্দ্র থেকে নির্দেশনা পেয়ে নির্বাচন ঘিরে সক্রিয় এখন তৃণমূল আওয়ামী লীগ। পথসভা কিংবা উঠোন বৈঠকের পাশাপাশি প্রচারণায় ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপাতত সরকারের উন্নয়ন তুলে ধরাই তাদের প্রধান কৌশল। বিগত যারা সরকারের দায়িত্বে ছিলেন, বিএনপি ছিলেন, জাতীয় পার্টি ছিলেন, তারা কি করেছে, আমরা কি করেছি, এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে তাদের আমরা উপস্থাপন করি। আমি সেই জন্য আমার আশা করি আগামী নির্বাচন জনগণ আমাদের দিকেই রায় দেবে। তৃণমূল জননেত্রী শেখ হাসিনার দিকে তাকাচ্ছে, উনি যাদেরকে মনোনয়ন দিবেন সেই তাদের প্রতি যেন তৃণমূলরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তৃণমূলের অধীর আগ্রহ নিয়ে বসে আছে।
এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও এখনো কেন্দ্রের সবুজ সংকেতের দিকে তাকিয়ে আছে বিএনপি তৃণমূল। আন্দোলনের প্রস্তুতি নিলেও ভিতরে ভিতরে নির্বাচন নিয়েও ভাবছেন তারা। তবে দলীয় প্রধানের মুক্তির দাবিকেই সামনে আনছেন বিএনপি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্য দুটো মিলেই আমাদের প্রস্তুতি আছে এবং আমরা খুব তাড়াতাড়ি মাঠ পর্যায়ে কর্মসূচি আমরা চলে যাচ্ছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের তৃণমূলের কাজ আমরা ভোট পর্যায়ে হোক আর আন্দোলন পর্যায়ে হোক আমরা সেটি করব। রাজনীতির এই খেলায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ তাই একটু এগিয়ে আছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে আন্দোলনের পাশাপাশি বিএনপিকে নির্বাচনের প্রচারণায়ও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। যে প্রস্তুতি বেশি নিবে তার কিছুটা বাড়তি সুযোগ থাকবে। সরকারি দল চিন্তার জায়গায় একটু এগিয়ে আছে বলা যায়, তাদের জন্য বিষয়টা আর একটু কঠিন তো বটেই, কারণ তারা একদিকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার একটা চ্যালেঞ্জ আছে, আরেকদিকে প্রধান নেত্রী তার যে কারাবন্দি ওটা অবসানের চেষ্টার যেহেতু চ্যালেঞ্জিং, সেজন্য হয়তো তাদের বুদ্ধিমত্তা কৌশলী চিন্তা সেগুলো আরো বেশি করে করতে হবে। সবার অংশগ্রহণে আসছে নির্বাচন, উৎসব মুখর হবে বলেও আশাবাদ এই বিশ্লেষকের। আমরা তো চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে ভোটটা দিতে পারি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গেল এক বছরে জঙ্গি দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে এখনও বাংলাদেশ জঙ্গি হুমকিতে আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ডিএমপি কমিশনার বলছেন, বাংলাদেশে বিচ্ছিন্নভাবে জঙ্গি থাকলেও বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই তাদের। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2013 সাল থেকে 15 সাল পর্যন্ত একের পর এক টার্গেট কিলিং এর ঘটনায় তোলপাড় হয় দেশ। এরপর 2016 সালের পহেলা জুলাই গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে দেশের সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা। এই ঘটনার পরই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জোরে সোরে মাঠে নামে পুলিশ। জঙ্গি বিরোধী অব্যাহত অভিযানে মারা যায় 67 জঙ্গি, গ্রেফতারও হয় অনেকে। 21 জনকে আসামি করে দেয়া হয় হোলি আর্টিজান মামলার চার্জশিট। 2017 সাল কিংবা চলতি বছরের এখন পর্যন্ত জঙ্গিদের বড় ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি দেশে। আর এর প্রতিফলন দেখা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও। আমরা দেখেছি রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় এই জঙ্গিদেরকে বাড়তে দেওয়া হয়েছে, পৃষ্ঠপোষক দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় বড় হয়ে প্রস্ফুটিত হয়ে বলিয়ান হয়ে একসময় আমাদের জনগণের দেশের জন্য হুমকি হয়ে যায়। আমরা বলবো না যে জঙ্গি নাই, তবে এখন ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে অনেকেই, সে ব্যাপারে আমাদের নজরদারি রয়েছে, আমরা কাজ করছি। সুতরাং এইগুলো নিয়ে সংকেত হওয়ার কোনো কারণ নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করা হলেও উল্লেখ করা হয়েছে কিছু ঝুঁকির কথাও। বাংলাদেশে আইএস কিংবা এ কিউ আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্বের দাবি করা হচ্ছে প্রতিবেদনে। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হচ্ছে 2015 সাল পর্যন্ত ঘটে যাওয়া টার্গেট কিলিং এর ব্যাপারে আইএস কিংবা এ কিউ আইএস এর দায় স্বীকারের বিষয়গুলো। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব দেশে নেই। একটা চাঁদাবাজি যে করে অস্ত্র, সেটাও কিন্তু এক ধরনের সন্ত্রাস। সুতরাং ওই সন্ত্রাস, এই জঙ্গিবাদ, এটা কিন্তু একটা আদর্শের জায়গা থেকে তারা করছেন এবং এরা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে করছেন। সুতরাং আমি মনে করি এর জন্য আলাদা আইন হওয়া দরকার। শুধু আইন না, এই আইনের মাধ্যমে বিচারটা দ্রুত করবার জন্য এবং যাতে আইনের ফাঁকফোকর দিয়ে তারা সহজে জামিন পেতে না পারে তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা দরকার। তিনি আরো বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জঙ্গিবাদের কিছু ফারাক আছে, কারণ এখানে জঙ্গিরা একসময় রাজনৈতিক মদত পেয়েছিল, তাই জঙ্গিবাদ মোকাবিলায় এক্ষেত্রেও নজর দেওয়া উচিত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য আইন সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে খাদ্য বিষয়ক এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। কিছু ভুলভ্রান্তি থাকলেও সব সমস্যা কাটিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে বলেও জানান মন্ত্রী। কেবলমাত্র আইন প্রয়োগ করে দণ্ড দেওয়ার জন্য না, আমাদের প্রাথমিক যে কাজটা এখন হচ্ছে সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি করা, যেটা আমরা করছি এখন। আমরা তো সচেতন না, সচেতনতা সৃষ্টি করার কাজটা আমরা প্রথম করছি, তারপরে আমরা দণ্ডের, আমাদের যে দণ্ডের বিধান আছে সেখানে আমরা যাব। এই নিরাপদ খাদ্য প্রাপ্তির যে বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার, যে অধিকার প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, নিরাপদ খাদ্য আইন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে সৃষ্টি করেছেন, ইনশাল্লাহ আমাদের ইপ্সিত লক্ষ্যে আমরা
দ্রুততম সময়ের মধ্যে পাব সবার সচেতনতা যদি থাকে এবং সবার সহযোগিতা। 48 বছর বাংলাদেশে 45 বছর পরে আইনটা করেছে, কোনো সরকার করে নাই, কোনো সরকার চিন্তাও করে নাই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে এখন পর্যন্ত নেওয়া বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জ তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কার্যসূচি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, আগামী মাসে মিয়ানমার থেকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার ব্যাপারে মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। এবারের সাধারণ পরিষদ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ এ যাবৎ গৃহীত উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারবে। আগামী মাসে মিয়ানমারের পক্ষে যারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্য তারা এখানে আসতে চেয়েছে এবং তারা কক্সবাজারের যে শরণার্থী ক্যাম্পগুলো তারা পরিদর্শন করতে যাবে। পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বাম মোর্চার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। রাজধানীর কারওয়ানবাজারে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ বেশ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল বাম মোর্চার। দুপুরে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বাংলা মোটরে আসলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। বাম মোর্চার নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনার প্রতিবাদে কারওয়ানবাজার এলাকায় কিছুক্ষণের জন্য অবস্থান নেয় তারা। একই দাবিতে 11 অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাম মোর্চা। সরকারি অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান সহ 8 জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 1 ও 2 অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে গ্রাহকদের কাছ থেকে ঘুষ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া এলআরডি সিস্টেমে গ্যাস লাইন দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে এই 8 জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার আগুনে দগ্ধ হয়েছেন 4 শ্রমিক, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা, সে সময় পাশের একটি ভবন ভাঙার কাজ চলছিল। হঠাৎ সেই ভবনে লাগা আগুনে কারখানার কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। ভবন ভাঙার সময় গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা শ্রমিকদের। দগ্ধ 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, অপর 1 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আমার ভগ্নিপতির কাছ থেকে শুনলাম, একটু ওখানে আসে শুনলাম যে ওনার কি প্লাস্টার করতে গেছিল রুমের ভেতর, তে ওই যে ফ্রাস করে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর ঘুরেই থেকে যে আগুন ধরছে এবং সে আগুনটা ধরছে দরজার কাছে, ওই বের হতেই আর কি মনে করেন যে শরীর সমস্ত শরীর পড়ে গেছে। কুড়িগ্রামে 2 স্কুল শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার 4 যুবকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ আদেশ দেন। পুলিশ জানায়, সকালে দক্ষিণ ডাকুয়া পাড়া থেকে মুকুল মিয়া ও সবুজ, ধুলাউড়া থেকে মমিন মিয়া এবং ভোগ্রাম গ্রাম থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শোক মিছিল ও মানববন্ধন করেছেন নিহতদের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে জাহাঙ্গীর আলম ও সেলিনা খাতুন নামে 2 স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। কিশোর কিশোরী হত্যার ঘটনায় আমাদের থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সঙ্গে 4 জন ব্যক্তিকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এই ঘটনার আরও অপরাপর জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ও পবিত্র আশুর উপলক্ষে তাজিয়া মিছিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতাদর্শীরা। কাল সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধানমন্ডি গিয়ে শেষ হবে তাজিয়া মিছিল। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। রাশিদ বাপ্পির রিপোর্ট। রীতি অনুযায়ী 10 মহরমের আগের দিন শোক মিছিলে অংশ নিতে দলে দলে হোসেনি দালানে আসতে থাকেন
শিয়া মতদর্শীরা। বুক চাপড়ে মাতম ও শোকের গান গিয়ে তুলে ধরা হয় কারবালার সেই বিভীষিকাময় স্মৃতি। সকাল 10টার দিকে শুরু হয় মিছিল, এতে হোসেনি দালান ছাড়াও অংশ নেন পুরান ঢাকার ফরাশগঞ্জের বিবির রওজা, পুরানা পল্টন, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও মিরপুর বিহারি ক্যাম্প থেকে আসা শিয়া সম্প্রদায়ের লোকজন। কারবালার ইতিহাস উপস্থাপনে মিছিলে বহন করা হয় বিভিন্ন ধরনের নিশান। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড ও চকবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেনি দালানে গিয়ে শেষ হয় শোক মিছিল। ইয়াজিদ কারবালা যে বর্বরতা কার্যক্রম করেছিল আমরা তাকে ঘৃণা করি প্রত্যেক বছর এবং ইমাম হোসেনের শোক পালন করি। ইয়ামা হোসেন, আয়ামা হোসেন, মাফ চাচ্ছি ওনাদের কাছে যে আমাদের মাফ করে দেন, মাফ করে দেন। উদ্দেশ্য হলো আমাদের মানুষকে জানানো যে ইমাম হোসেনকে সহপরিবারে হত্যা করা হয়েছিল আশুরার 10 তারিখের বিকালবেলায়, তো আমরা এটার প্রতিবাদে একটা মিছিল করছি। এদিকে শান্তিপূর্ণভাবে শোক মিছিল সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হোসেনি দালান কর্তৃপক্ষ। সরকার আমাদের যথেষ্ট পরিমাণ দিয়েছে এবং আমরা আশা করি আগামীকাল যে প্রধান মিছিল যেটা বের হবে সেখানে আমরা পর্যাপ্ত আমরা নিরাপত্তা পাব। আশুরার দিন শুক্রবার সকাল 10টায় শুরু হবে তাজিয়া মিছিল। অন্যান্য বছরের মতোই এবারও মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই মিছিলের সামনে পিছনে মাঝখানে আমাদের অসংখ্য পুলিশ অফিসার ফোর্স থাকবে, কেহ আশেপাশ থেকে দৌড়িয়ে এসে মিছিলে যোগ দিতে পারবে না। আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সেটি সম্পন্ন হবে। আশুরার মূল চেতনা ক্ষমতার লোভ, চক্রান্ত ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াই। এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেবে তাজিয়া মিছিল, এমনটাই বিশ্বাস শিয়া সম্প্রদায়ের মানুষদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে সংসদে বিল পাশ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে কওমি মাদ্রাসাগুলোর বোর্ড বেফাকের আয়োজনে সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। তারা সরকারকে সাধুবাদ জানান। পরে একটি আনন্দ মিছিল প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বুধবার দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমমান প্রদান বিল 2018 সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে 2017 সালে 11 এপ্রিল কওমি সনদকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং মন্ত্রিপরিষদ এবং সচিব সহ সামরিক সচিব সহ যারা এই ব্যাপারে অবদান রেখেছেন, যারা চেষ্টা করেছেন, আমি সবার শুকরিয়া আদায় করতেছি। দাওরায়ে হাদিস পাশ করে ইসলামী চিন্তাবিদ হয়, মুহাদ্দিস হন, মুফাসসির হন, খতিব হন, ইমাম হন, জাতিকে সঠিক পথে নির্দেশনা দেন। আমরা সবাই এই স্বীকৃতির মূল্যায়ন এমনভাবে করব যে আরও বেশি আমানতা বন্ধুবৃদ্ধির তরিকা মতে। রাজধানীর মিরপুর শাহালী মাজার এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে উত্তর সিটি কর্পোরেশনের একটি মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে। মাজারের আশপাশের মার্কেটের বাইরের অংশগুলো উচ্ছেদ করা হয়, ভেঙে দেওয়া হয় মাজার সংলগ্ন রাস্তা দখল করে গড়ে ওঠা কাঁচা বাজারটিও। উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সড়ক যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। ফুটপাত মুক্ত হলে আমরা সবাই খুশি হয়েছে এবং ভালো হয়েছে, যেন টিকে এবং এটা যেন এভাবে পরিষ্কার থাকে, এটা সরকারের কাছে মানে নিরন্তর অনুরোধ। যানজট নিরসনের জন্য এই এই উচ্ছেদ অভিযান সিটি কর্পোরেশনের মাধ্যমে হচ্ছে, এটা আমি সাধুবাদ জানাই। শাহালি মাজার থেকে মিরপুর 1 নম্বর গোলচত্বর পর্যন্ত রাস্তার দুই পাশের মার্কেট এবং ফুটপাত, ফুটপাত সংলগ্ন যত রকম অবৈধ স্থাপনা ছিল তা আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অপসারণ করা হয়েছে। ছোট বড় প্রায় 250 স্থাপনা আজকে অপসারণ করা হয়েছে এবং এই অভিযান চলবে। জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়েছে বসত ভিটা ও নানা স্থাপনা। 1000 হেক্টর ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষক। হুমকির মুখে রয়েছে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক। গাইবান্ধা ও বগুড়ায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
জামালপুরের শহরতলির হরিপুর গ্রামে 3 কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। এরই মধ্যে গত এক সপ্তাহে 30টি বসত ভিটা সহ অসংখ্য গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 1000 হেক্টর ফসলি জমি নদীতে ভেঙে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এছাড়া ভাঙনের হুমকি তো রয়েছে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক। বাড়িঘর সহ আমার জমি সব ভাঙিয়ে গেছে, রাস্তার পাশে 150 বাড়িঘর আছে, বাড়িঘর গুলো আমরা হুমকির মুখে পড়ে আছে। তবে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। যে জায়গাটা মোস্ট ভালনেবল সেই জায়গাটা আমরা জিওগার ডাম্পিং করে খনিকের জন্য আমরা রক্ষা করতে পারছিলাম, কিন্তু বর্তমানে ওই এর আগে যে পানি সমতল ছিল তার থেকে বেশি হওয়াতে আবার একটু ভাঙন দেখা দিয়েছে। আমরা এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের সহস্রাধিক বানভাসী মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। পানিবন্দী এসব মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 100 মেট্রিক টন চাল ও শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পানি নেমে যাওয়ার সাথে সাথে কর্মহীন মানুষের কাজের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানির সমস্যা, চলাফিরের পুষের মধ্যে উঠি আছে, তার কোনো পানি নাই, নেপটিন নাই, হাতে এখন কোনো কাজ নাই, কোনো কর্ম নাই। যদি সরকার থেকে কোনো একটা কাজ বা কোনো একটা অনুদান দিত, আমাদের স্বাস্থ্য বিভাগের সহকর্মীরা এখানে আসবে, এসে তাদের যত ধরনের ওষুধপত্র আছে এগুলো দিবে। তাদের জন্য আমরা যে অতি দরিদ্রদের কর্মসূচি যেটা ইজিপিপি সেই কাজ দিব। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় সারিয়াকান্দি উপজেলার সদর, বোহাইল ও হাটশেটপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন 500+ মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, ডুবে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এদিকে চরাঞ্চলের 12টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয়, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীন কাজের ক্ষেত্রে বাধা, মন্তব্য সাংবাদিকদের। প্রত্যাশার অনেকটাই পূরণ হয়নি সড়ক পরিবহন আইনে। বেগম জিয়ার অনুপস্থিতিতেই চলবে দুর্নীতি মামলার বিচার, আজও হাজির করা যায়নি, বিচার বিলম্বিত করতেই বাহানা, মন্তব্য আদালতের। কুমিল্লার শুনানি 30 সেপ্টেম্বর। বিচারপতি সিনহাকে নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য, প্রমাণ হয়েছে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে, বলছে বিএনপি। ক্ষমতা হারানোই এমন প্রতিক্রিয়া, মন্তব্য আওয়ামী লীগের। বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের জোটেই থাকবে জাতীয় পার্টি, রংপুরে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরশাদ। এবং এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে বেকায়দায় আফগানিস্তান, আসরের সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়ে বিসিবির চিঠি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট কম, আর সঙ্গে থাকুন সময়।